কোচবিহার শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে কোচমহারাজের আদি বাসস্থান ভেটাগুড়ি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বোরভিটা এলাকায় মালাকার সম্প্রদায়ের বসবাস। সেই বহুযুগ থেকেই এই এলাকার শিল্পীরা সোলার শিল্পী হিসেবেই পরিচিত। রাজামল থেকে এখন পর্যন্ত তারা সোলার বিভিন্ন সামগ্রী তৈরি করে বিক্রি করে আসছেন, কিন্তু করোনা আবহে আজ তারা চরম আর্থিক সংকটে। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা, মেলেনি এক করে সরকারি সাহায্য। আর তাই তারা কিভাবে সংসার চালাবেন বা কিভাবে তারা দিন গুজরান করবেন, এই নিয়ে তাদের দিনপাত করতে হচ্ছে। কেউ কেউ তো বলছেন হয়তো তাদের এই সংস্কৃতি, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে উঠবে না, কারণ নতুন প্রজন্ম পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। লকডাউন হওয়াতে আমার গ্রামে প্রায় লোকেই, এই বালাডাং গ্রামে প্রায় লোকেই আমার এই সোলার শিল্পর কাজ করি। সোলার শিল্পর কাজ করি, মাল জাল আমার তৈরি সব, কিন্তু মাল নিয়ে যাওয়ার পাই না। মাল যদিও মনে করো বানাই, কি মাল কিনি আনতে পারি না। সোলা নাই, সোলা কাটি যাবো, যেমন বাইরে যাবো তাও তো পাচ্ছি না। গ্রামে অন্য অন্য গ্রামে ঢুকতে দেয় না লকডাউন, তারপরে করোনার ভয় করে। অথচ আমার এই টুকে গ্রামে কোনো করোনা বা কোনো কিছু ভয় নাই, কোনো কিছু ইয়েও নাই, কিন্তু আমার এই যে মালজাল তৈরি করা, কিন্তু আমরা বিক্রি করতে পারছি না, বাইরে যেতে পারছি না। কাকা, এখানে মোট কত ঘর আছে যারা এই ইয়ের সঙ্গে জড়িত? আমাদের এই টুকে এলাকায় অন্তত প্রায় 30-40 ঘর আছে। মানে এই 30-40 ঘর পরিবার এই মানে সোলার উপরেই নির্ভর। কিন্তু সেক্ষেত্রে তো আজকে দেখা যাচ্ছে যে বিয়ে বন্ধ, পুজো আছে, সম্পূর্ণই তো বন্ধ। মালা টালা কিচ্ছু মনে করো চলছে না আমার। আমার এই যে মনে করো সোলার যদি মালা বানার, মালা তো আমার নিচ্ছে না। এখন যারা পাইকের দোকান নিয়ে যাবো, দোকানেও নিচ্ছে না, দোকান খোলা পাচ্ছি না। সব জায়গায় আমার একই পরিস্থিতি। আমরা যে মনে করো আমাদের এই এলাকায় মনে করো 30-40 ঘর যে আমরা আছি, সম্পূর্ণ লোকেই ওই সোলার শিল্পেই কাজ করি। এই সময় আর্থিক অনটন কতটা? আর্থিক অবস্থা তো খুবই সমস্যা। কী করি যে চলছে, কী করে ইয়ে করছে, যে মনে করো যে সরকার যে ইয়ে করে দিচ্ছে, ওরা ওই যে মনে করো দেয়, ওরা কী ওটা দিয়ে কি আমার সংসার চলে? কী অবস্থা চলছে আমাদের এদিকে, খুবই অবস্থা খারাপ। আপনার নাম? আমার নাম মন ভোলা বর্মন।